আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 3 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 2-এর আয়তে দিয়েছে পৃথিবীর অক্ষ অক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থিত। 2, পৃথিবী সূর্যকে পরিক্রমণের জন্য পৃথিবীতে দিন রাত্রি দেখা যায়। 3, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। 4, গ্রিনিচের প্রমাণ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। 5, বলেছে বায়ের চাপ পরিমাপ করা যন্ত্রের নাম ব্যারোমিটার। 6, বায়ের চাপ কোন এককে প্রকাশ করা হয় মিলিবার। 7, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা। 8, টেবিল ল্যান্ড বলা হয় মালভূমিকে। 9, একটি আন্তর্জাতিক নদী হল সিন্ধু। 9, বলেছে নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট একটি ভূমিরূপ হল বদ্বীপ। 11, পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগ হচ্ছে সমুদ্রের নোনা জল। 12, ব্ল্যাকফুট রোগটি আর্সেনিক দূষণের কারণে ঘটে। 13, অ্যাসিড বৃষ্টির ফলে মাটি দূষণ হয়। 14, ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে 1984 সালে। 15, ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম মাউন্ট এলবুজ। 16, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটির নাম ল্যাডোগা। 3-এর এতে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 2, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82.30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। 3, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি নদী। 4, ক্যাডমিয়াম দূষণে ইতাই অসুখ হয়। 5, লন্ডন নয়ভাইকার প্রধান নদী হচ্ছে টেমস। বিতে আছে স্তম্ভ মেলানো। আই, উচ্চচাপ অঞ্চল হলো মালভূমি। নেদারল্যান্ড হচ্ছে পোল্ডার ভূমি। অপসূর হচ্ছে 4 জুলাই। কুমেরুবিন্দু হচ্ছে 90 ডিগ্রি সাউথ। সিতে এক কথায় উত্তর, পৃথিবীতে বায়ের চাপ সবচেয়ে বেশি কোথায়? সমুদ্র সৈকতে। 2, বলেছে পৃথিবীর বৃহত্তম মালভূমিটির নাম কি? পামির মালভূমি। 3, গঙ্গার একটি উপনদী হলো যমুনা। 4, কোন পদার্থ মাটিতে মিশে না গিয়ে দূষণ ঘটায়? জৈব অবঙ্গুর বর্জ্য পদার্থ। চারের আয় বলেছে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটাই হলো সূর্যের দৈনিক আপাত গতি। 2, বলেছে নিত্যবহ নদী কাকে বলে? সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফকলা জল হয়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা। 3, বলেছে পশ্চিমবঙ্গে 2টি জেলার নাম করো যেখানে ভূগর্ভস্থ জলে বেশি মাত্রায় আর্সেনিক আছে। এই যে পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলার মাটির নিচের জলে অনেক বেশি মাত্রায় আর্সেনিক রয়েছে। 4, বলেছে ট্রাক ফার্মিং কি বলবে? লন্ডন অববাহিকার বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল এবং শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়। একে ট্রাক ফার্মিং বলে। পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। 5, বলেছে হাজার হ্রদের দেশ কাকে বলে? ইউরোপের ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলে, কারণ ফিনল্যান্ডে প্রায় 35,000-এর বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। তাহলে ইউরোপের ফিনল্যান্ড হচ্ছে হাজার হ্রদের দেশ। 5, দিয়েছে আয়তে বলেছে উচ্চ পার্বত্য অঞ্চলে চাল ডাল ভালো করে সেদ্ধ হয় না কেন? এইখান থেকে বলবে উঁচু পার্বত্য অঞ্চলে বায়ের চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে, তাই জন্য উচ্চ পার্বত্য অঞ্চলে চাল ডাল ভালো করে সেদ্ধ হয় না। 2, বলছে সমভূমি অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এই যে জীবনযাপনের অনুকূল পরিবেশ, বলবে সমতল ভূমি জীবনযাপনের পক্ষে সর্বাপেক্ষা অনুকূল, তাই জন্য পৃথিবীর সর্বাধিক মানুষ এখানে এই সমভূমিতে বাস করে। 8, আরো ভালো করে বললে বলবে পৃথিবীর অধিকাংশ লোকের সমভূমিতে বসবাসের কারণ এক হচ্ছে পৃথিবীর অধিকাংশ সমভূমি পলি সমৃদ্ধ এবং উর্বর হওয়ায় এখানে কৃষিকাজ অত্যন্ত ভালো হয়। 2, বেশিরভাগ সমভূমির ওপর দিয়ে বড় বড় নদী প্রবাহিত হয়েছে, তাই পানীয় জল আর সেচের জল পেতে অসুবিধা হয় না এবং জলপথ পরিবহন ব্যবস্থাও সহজে গড়ে ওঠে। 3, ভূমিরূপ সমতল বলে রেলপথ, সড়কপথ প্রভৃতির মাধ্যমে পরিবহন ব্যবস্থারও উন্নতি হয়। 4, সমভূমিগুলিতে খনিজ সম্পদের অভাব থাকলেও কৃষি সমৃদ্ধি আর উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে ওঠে, ফলে সহজে
জীবিকা নির্বাহেরও সুযোগ থাকে। এই সমস্ত সুযোগ সুবিধা থাকে বলে সমভূমিগুলি অত্যন্ত জনবহুল হয় আর পৃথিবীর প্রায় 90% মানুষ সমভূমিতে বাস করে। তিনে বলেছে ইউট্রোফিকেশন কাকে বলে, সাবান ডিটারজেন্ট ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল আগাছা কচুরিপানা বেড়ে যায়, এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়, একে ইউট্রোফিকেশন বলে। চার বলেছে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, এইখান থেকে বলবে এতটা বলছে সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না, কারণ নদীতে পলির পরিমাণ কম থাকলে নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না, তাই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। পাঁচ বলেছে লন্ডনকে পুনরপ্তানি বন্দর বলা হয় কেন, বলবে লন্ডন শহর পশম চা রবার ইত্যাদি পণ্যের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে খ্যাত, টেমস নদী খাঁড়ি মুখে অবস্থিত লন্ডন শহরকে হচ্ছে বৃহত্তম পুনরপ্তানি বন্দর, কারণ আমদানিকৃত সামগ্রী পুনরায় এই বন্দর থেকে রপ্তানি হয়, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে আবার অন্য দেশে রপ্তানি করা হয়, তাই লন্ডনকে পুনরপ্তানি বন্দর বলা হয়। ছয় বলেছে পোল্টার ভূমির নদ নদীগুলির বর্ণনা দাও, পোল্ডার ভূমির প্রধান নদ নদী এক হচ্ছে রাইন, পোল্ডার ভূমির সর্বপ্রধান নদী হল রাইন, নদীটি জার্মানি আর নেদারল্যান্ডের পোল্ডার ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে মোহনায় বদ্বীপ সৃষ্টি করে উত্তর সাগরে মিশেছে, রাইনের উল্লেখযোগ্য শাখা নদীগুলো হচ্ছে লক, ওয়াল, আইসেল, মাস হচ্ছে পোল্ডার ভূমির অপর গুরুত্বপূর্ণ নদীটি হচ্ছে মাস, মাস পোল্ডারল্যান্ডের দক্ষিণাংশের উপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে রাইন নদীতে মিলিত হয়েছে, উল্লেখ্য মাস নদীটি বেলজিয়ামের মিউস নদীর একটি শাখা নদী। আর তিন হচ্ছে আইসেল নদী, পোল্ডার ভূমির প্রায় মাঝখান দিয়ে আইসেল নদী প্রবাহিত হয়ে আইসেল হ্রদে পতিত হয়েছে। এটা বইতে অনেকটাই ছোট ছিল বলে তিন নম্বরের মতো করে বললাম, আর যদি তোমাদের ছোট চাই তাহলে বইয়ে যেটুখানে আছে যে পোল্ডার ভূমি অঞ্চলের মধ্যে দিয়ে রাইন এবং তার কয়েকটি উপনদী লেক, ভাল, মাস প্রবাহিত হয়েছে, এই নদীগুলির ধারে পলিমাটি দেখা যায়, এইটুখানেই রয়েছে, তো সেই জন্য একটু বড় করার জন্য তিন নম্বরের উত্তর হিসাবে এটা বলে দিলাম। ছয়ের আয়তে আছে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার পাঁচটি পার্থক্য লেখো, আচ্ছা অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার পাঁচখানা পার্থক্য বলেছে, এখানে দুটো আছে, একটা হচ্ছে এক নম্বর হলো সংজ্ঞা, পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে, আর পৃথিবীর সম দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে, নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি পরপর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায় আর মূল মধ্যরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়, অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়, অক্ষরেখার সর্বোচ্চ মান 90 ডিগ্রি আর সর্বনিম্ন মান 0 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 আর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি, পরস্পর সমান্তরাল হয় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, আর পরস্পর সমান্তরাল না হয় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু আর কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। দুই বলেছে চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সম্বন্ধে আলোচনা করো, এই যে উচ্চ পার্বত্য অঞ্চলে নদী ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, একটা হচ্ছে আই এবং ভি আকৃতির উপত্যকা, পার্বত্য প্রবাহে নদী প্রবল বেগে প্রবাহিত হয় বলে নিম্নক্ষয় বেশি হয় কিন্তু পার্শ্বক্ষয় কম হয়, ফলে এই অংশে সংকীর্ণ আর গভীর আকৃতির উপত্যকার গঠিত হয়, পরবর্তীকালে জলপ্রবাহ ধস প্রভৃতি কারণে আই আকৃতির উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়ে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়, আর এই ছবিটা দিয়ে দেবে এই দুটো ছবি, আর তার সাথে আছে মন্থকূপ, নদীর গতিপথে কোমলশিলা অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাত ছোট ছোট হয়ে গোলাকার গর্তের সৃষ্টি করে, এদের মন্থকূপ বা পটল বলে, এই ছবিটা দেবে, আর উদাহরণ দেবে বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদীখাতে সাধারণত মন্থকূপের সৃষ্টি হয়, যেমন জবলপুরের পূর্ব দিকে গৌড় নদীর তলদেশে এইরূপ অনেক মন্থকূপ রয়েছে। তিনটি ভূমিরূপ বলেছে, আর একটা হচ্ছে গিরিখাত বা ক্যানিয়ন বলতে পারো, তো এর সাথে জলপ্রপাতও বলা যায়,
গিরিখাত বা ক্যানিয়ন হচ্ছে নদী পার্বত্য প্রবাহে। যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সেখানে নদী পাশের দিকে ক্রমশ ক্ষয়সাধন করতে থাকে। এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ আর গভীর আকার ধারণ করে। তখন এই উপত্যকাকে দেখতে অনেকটা ইংরাজি ভি অক্ষরের মতো হয়। পার্বত্য প্রবাহে ইংরাজি ভি আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর আর সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। আচ্ছা, এটা দিতে হবে না, গিরিখাত বা ক্যানিয়ন বলতে হবে না, এটা আইভা ভি আকৃতির উপত্যকার সাথে এটা লিখে দেবে। আর জলপ্রপাত হচ্ছে জলপ্রপাত দেবে। নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয় সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়। ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। আর জলপ্রপাতের এই ছবিটা এঁকে দেবে। তাহলে আইভা ভি আকৃতির উপত্যকার সাথে এই গিরিখাতটা লিখে দিচ্ছ। গিরিখাত এবং ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে আই আকৃতির মতো তোমার উপত্যকা হলে তাকে ক্যানিয়ন বলে। ওই মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, এই দুটো ছবি, মন্থকূপ আর হচ্ছে তোমার এখানে এই জলপ্রপাত, এই তিনটে হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরূপ। তিনে দিয়েছে মানুষের জীবনে পর্বতের পাঁচটি প্রভাব লেখো। আচ্ছা, এই যে পয়েন্টগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নখানা পয়েন্ট, এটাই হচ্ছে মানব জীবনে পার্বত্য অঞ্চলের প্রভাব। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3, পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ আর শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। 3, 4, পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5, পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়, পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। 6, পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়। 7, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। 8 এটা। আর 9 হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। 4 আছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। এই যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশী চক্রখাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পুলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পুলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্য, যেমন এই একলোভারে চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট ও সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য আর ফুলের চাষ করা হয়। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।